এই চাচা আপনার সমস্যা কি? আমার সমস্যা কি? ভুল হয়েছে, মাফ করে দেন চাচা। আমার সমস্যা কি? আরে বন্ধু, আপনি আর কতদিন একলা? ভাল লাগে না তো? আরে বেটা, সব ব্যবস্থা হয়েছে, আর কবে হইব? আমাদের তো অনেক সমস্যা। তুমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে আসো, তোমার দেখলে না আমাদের দুজনের ভিতরে একটা হট ফিল ক্রিয়েট হয়। আর তোমার দেখা ইচ্ছা হয় কি জানো? আমি কিন্তু থানায় কমপ্লেন করব আপনাদের নামে। আরে থানায় করো, আমগো তো আরো ভালো, ওইটা তো আমার মামা বাড়ি না রে। আমরা রেগুলার যাই আর আহি, যাই আর আহি, আমগো তো আটকাইতে পারে না। ঠিক কথা বলছো। তো নাহলে তোমার কমপ্লেনে আমরা আর একবার থানায় গেলাম, কিন্তু থানায় যাওয়ার আগে তুমি যেই কারণে কমপ্লেন করে আমাকে থানায় পাঠাইবা, সেই কামটা সাইরা লাই। আসো না, আসো, আর যা আসো। এই কি হেল্প? কোনো হেল্প নাই, কোনো হেল্প নাই। এই কি হয়েছে? এই মেয়েটার সাথে এরকম করছো কি হয়েছে? এই কি হয়েছে সেটা আপনাকে বলতে হবে না। আপনি কে? এই মেয়েটাকে? মেয়েটা যেই হোক সেটা আমাদের ব্যাপার। তোমার বোন? তোমার বোন? আরে বোন হইব কে লিগা? তাহলে তোমাদের প্রেমিকা? না, দেখেন আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আর ওরা প্রতিদিন আমাকে বাজে বাজে কথা বলে। আপা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি আমাদের বড় বোন না আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যেন আর এরকম না হয়। আমি কেন, কারোর সাথে যেন এরকম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাবে মা? আমি বাসে যাব। ছি ছি ছি, তোমরা দেশের সম্পদ, আর কি করছিস রাস্তার ভিতরে দাঁড়িয়ে মেয়েদের সাথে বেলাল্লাপনা, নোংরামি ইফতেজুম করছ? কোথায় তোমরা দেশের জন্য কাজ করবে? এই তোমরা কি পড়াশোনা করোনি? জি 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 কাকা। কোন ক্লাসে পড়ছো? অনার্স কমপ্লিট করছি। তুমি? আমিও অনার্স কমপ্লিট করছি। অথচ দেখো, হায়ার এডুকেটেড ছেলে পান তোমরা, তোমরা রাস্তার বস্তির লোকজনের মতো করছো না? বস্তির লোকও তোমাদের চেয়ে ভালো, তারা এত নোংরামি করে না। প্যান্ট শার্ট পরে তোমার বাবা কি করে? বাবা সরকারি চাকরি করে। তোমার? চাচা আমার বাবা ব্যবসা করে, সরকারি চাকরি করে আর ব্যবসা করে। জি জি জি, বাপের পয়সা ভাঙো আর খাচ্ছ, টাকা উড়োচ্ছ, কেন চাকরি বাকরি করতে পারো না, কাজ করতে পারো না? হ্যাঁ, আর এখানে বসে বসে এই বেলাল্লাপনা করছো। তোমরা ইয়াং জেনারেশন, তোমরা যদি দেশের জন্য কিছু না করো তাহলে দেশ আগাবে কীভাবে? চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা কথা দিতেছি আমরা কখনো আর এরকম ভুল অন্যায় করবো না। আমাদের আশেপাশে কখনো যদি কেউ এরকম ভুল অন্যায় ইফটিজিং করে তাহলে আমরা নিজেরা এটার প্রতিবাদ করব, আমরা কথা দিলাম। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন কাকা। হয়তো আজকে যদি আপনি প্রতিবাদ না করতেন তাহলে রেগুলারই আমরা এই ধরনের ইফটিজিং করতাম আর মেয়েদের সাথে অসভ্যতামি করতাম। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর কাকা আপনাকে কথা দিচ্ছি, এই ধরনের ভুল আমরা দুইজন জীবনেও করবো না। ঠিক আছে বাবা। আর এই যে আপনারা দেখেন, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছেন, এখানে একটা ঘটনা ঘটলো, আপনারা কেউ কেউ এখান থেকে চলে যাচ্ছে, আর যখন আমি প্রতিবাদ করলাম তখন আপনারা ক্যানভাসারের মতো সব দেখতেছেন, অনুষ্ঠান দেখতেছেন, নাটক দেখতেছেন, তাই না? প্রতিবাদটা তো আপনাদের করার কথা। আমি একটা বয়স্ক মানুষ, আজ আছি কাল নেই, হয়তো কালকেই পরে পরে চলে যেতে পারি, প্রতিবাদটা তো আপনাদের করার কথা, তাই না? কোথায় সেই আপনাদের প্রতিবাদ? কোথায় সেই ইয়ং রক্ত? কোথায় বলেন, দেশটা আগাবে কীভাবে? হ্যাঁ কীভাবে আগাবে বলেন। যেইখানে অন্যায় দেখবেন সেইখানে প্রতিবাদ, সে আপনার যে কোনো যে কোনো পরিস্থিতিতে থাকেন, সে ফ্রিজিং হোক, চিন্তাই হোক, রাহাজানে হোক, যা হোক, আপনারা প্রতিবাদ করবেন। আপনারা প্রতিবাদ না করলে কিন্তু হবে না। আমরা সবাই মিলে ফ্রিজিংকে না বলি।
বলেন আপনারা সবাই মিলে ইপ্রিজিংকে না বলি একবার বলেন না সবাই দেখি বলেন সবাই মিলে ইপ্রিজিংকে না বলবো না আমি বলা পাইনি তো জোরে বলেন এত মানুষকে না বলবো জোরে বলেন না বলি সবাই মিলে ইপ্রিজিংকে